আসসালামু আলাইকুম, আমি নাসরিন সুলতানা বলছি রায়তা হ্যান্ডিক্যাপসে। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো পুঁতি দিয়ে কীভাবে তাজবিহ তৈরি করতে হয়। তাজবিহ তৈরি করতে আমার লাগবে 50 নম্বর রক সুতা, 99টি ক্রিস্টাল পুঁতি, 2টি রিং, 1টি লাউ পুঁতি, সিল্ক সুতা এবং কাঁচি। চলুন শুরু করা যাক। আমি এখানে 35 ইঞ্চি রক সুতা নিয়েছি। পুঁতির ভিতর দিয়ে সুতা দিতে হবে। এভাবে 33টি পুঁতি গাঁথতে হবে। ৩৩টি পুঁতি গাঁথা হয়েছে। এখন একটি রিং গেঁথে দিল। আবার 33টি পুঁতি গাঁথতে হবে। ৩৩টি পুঁতি গাঁথা হয়েছে। এখন ডান পাশে আরেকটি রিং দিয়ে আবার 33টি পুঁতি গাঁথতে হবে। এভাবে পুঁতি গাঁথতে হবে 33টি পুঁতি গাঁথা হয়েছে। এখন 2টি গিট, টাইট করে দেব। লাউ পুঁতির সামন দিক দিয়ে সুতা দিয়ে ২টি গিট দেব। এখানে 6 ইঞ্চি সিল্ক সুতা নিয়েছি, মাঝখানে সুতা পেঁচিয়ে দিয়েছি। এটা লাউ পুঁতির সাথে পিছনে দিয়ে 2টি গিট দিয়ে দিব। দুপাশে সুতা সমান করে নিয়ে আমি এখানে সুতা পেঁচিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার তসবি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার আপকামিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।